আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রজ গুলাবি, আমি রুদ্রজ সবসময়ের মতো চলে আসছি সামি কার এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে। এই শোরুমটি মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন। মোটামুটি কালেকশন ভালোই রয়েছে, সব ধরনের বাজারের গাড়ি এখানে পাওয়া যায়। তবে আজকে আমরা চমৎকার দুটি গাড়ি দেবো, বাংলাদেশের খুব জনপ্রিয় গাড়ি প্রাইড এক্সিও এবং প্রিমিয়ো দুটি গাড়ি। তো চলো আমরা গাড়ি দুটি দেখি কি অবস্থায় আছে, দামটি আমরা জেনে নিই। ফসল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসছি আপনাদের শোরুমে। ইউজ কারগুলো পাওয়া যায়, মোটামুটি কালেকশন ভালোই থাকে এবং সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যায়। জি ফসল ভাই, শুরুতে একটু জানবো যে এই মুহূর্তে আপনাদের কালেকশনে কি কি গাড়ি রয়েছে? এই মুহূর্তে আমাদের কালেকশনে 100 আছে, ফিল্ডার আছে, তারপরে 110 আছে, তারপরে 101 আছে, তারপরে 2টি এক্সিও আছে, 2টি প্রিমিয়ার আছে, হুন্ডাই অ্যাসেন্ট ব্লু আছে, তারপরে হচ্ছে হইলো এক্সনো আছে, তারপরে হচ্ছে হইলো সুজুকি সুইফট আছে এবং কি 3টি এক্সকর্লা আছে। বেশ কিছু গাড়ি রয়েছে, নতুন করে প্রিমিয়ার এবং এক্সিও আসছে। জি, নতুন করে প্রিমিয়ার এবং এক্সিও আসছে, নতুন করে গাড়ি আসলে আমরা রিভিউ করি। ঠিক আছে, আজকে আমরা প্রিমিয়ার এবং এক্সিও গাড়ি দেখবো, বাংলাদেশে খুব জনপ্রিয় গাড়ি, যদিও প্রিমিয়ার গাড়ির দাম এই মুহূর্তে একটু বেশি। জি, আমরা প্রিমিয়ার গাড়িটি দিয়ে শুরু করি। মডেল কত ভাইয়া? এটা মডেলটা হচ্ছে ভাই 2004-এর। 2004, আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশনটা হচ্ছে ভাই 2007-এ। 2007-এ? জি। কি অবস্থায় আছে গাড়িটি? একদম টিপটপ কন্ডিশনে আছে ভাই। টিপটপ কন্ডিশনে রয়েছে। অরিজিনাল কালার আছে গাড়িটি? জি ভাই, অরিজিনাল কালারে আছে গাড়িটি। আপনি টাচ আপ করেছেন? না না, কোনো ধরনের কোনো টাচ আপ করা নেই। টাচ আপ করা হয়নি এখন? না না। টাচ আপের প্রয়োজন আছে? টাচ আপের কোনো ধরনের কোনো প্রয়োজন নেই ভাই, বডি তো ফ্রেশই দেখা যাচ্ছে, টাচ আপের প্রয়োজন নেই। চমৎকার একটি কালার। আপনি হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে ভাই? জি, হেডলাইট ব্যাকলাইট সামনে পিছনে গ্লাস সবগুলো কিছু অরিজিনাল আছে। প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে? জি, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে। ফগ লাইট রয়েছে, সামনে পিছনে সেফটি বাম্পার রয়েছে, আর চাকাগুলো যে অবস্থায় আছে মোটামুটি 7-8 মাস ইউজ করা যাবে? অনায়াসে ইউজ করা যাবে, অনায়াসে ইউজ করা যাবে। জি, প্রথম মালিকানা আছে গাড়িতে? জি, ব্যক্তিগত ফার্স্ট ওনার, স্মার্ট কার। সিএনজি কি এলপিজি করা আছে? এটাতে হচ্ছে সিএনজি ইনস্টল করা আছে। সিএনজি ইনস্টল করা আছে? জি। বডি মোটে ফ্রেশই দেখা যাচ্ছে, কোন রকম টাচের কাজ নেই। আমরা একটু কার্গো স্পেসটি দেখি ভাইয়া। সিএনজি ইনস্টল করা আছে, আর এলিয়ান প্রিমিয়ার গাড়িতে আসলে সিএনজি এলপিজি করার পরে যথেষ্ট স্পেস থাকে। জি, আমরা এই পাশ দিয়ে একটু পেছনের সিটি দেখি। সিট কভার সম্ভবত নতুন লাগানো হয়েছে? জি, নতুন। আরো অনেকগুলো ইউজ করা যাবে। ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে? জি, ডিভিডি ব্যাক ক্যামেরা দুইটাই ওকে আছে। ডান পাশ দিয়ে দেখ, আর খোলা কাটা থাকলে তার সাথে বোঝা যাবে, যারা গাড়ি কিনতে আসবে তারা দেখলে বুঝতে পারবেন কি অবস্থায় আছে গাড়িটি। প্রত্যেকটি সুইচ ওকে আছে ভাই? প্রত্যেকটা সুইচ ওকে আছে, প্রত্যেকটি সুইচ ওকে রয়েছে। উডেন ফিনিশ ভালোই লাগছে। গাড়ির সাথে প্লেটটি রয়েছে এখনো? জি, সম্ভবত, তাই না ভাইয়া? জি। এসি পারফরমেন্স কিরকম ভাইয়া? সুপার কুল অবস্থায় আছে ভাই, এটা সুপার কুল অবস্থায় আছে। অবশ্যই এসি পারফরমেন্স দেখতে হলে ফিজিক্যাল এসে করতে হবে। এবার ইঞ্জিন গিয়ার বক্স কি গাড়ির সাথে? জি, গাড়ির সাথে ভাই। বুঝলাম, ঠিক আছে। একটু কষ্ট দেবে, আমরা একটু এগিয়ে দেখে নিই ভাইয়া। তারপর যারা গাড়ি কিনতে আসবেন আশা করতে অবশ্যই চেক করবেন, টেস্ট দিয়ে দিবেন, যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দেবেন। জি, অবশ্যই কাজগুলো করে দেবেন। আমার গাড়ি মোটরসাইকেল আসবে জানি,
মডেলটা হচ্ছে ভাই 2004-এর, আর রেজিস্ট্রেশনটা হচ্ছে 2008-এর ভাই। পেপারস কি অবস্থায় আছে? পেপারস হচ্ছে ফুললি আপডেট আছে। আর প্রাইস কত রাখছেন? এটা আমাদের আসল প্রাইস হচ্ছে ভাই মাত্র 16 লাখ টাকা। 16 লক্ষ টাকা? 16 লাখ জি। 16 লক্ষ টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে এবং সিএনজি ইনস্টল করা আছে। সিএনজি ইনস্টল করা আছে ঠিক আছে। আমি এক্সিও গাড়ি দেখি। মডেল কত ভাই? এটা মডেলটা হচ্ছে ভাই 2013। 2013? আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশনটা হচ্ছে ভাই 2018-তে রেজিস্ট্রেশন। এটা 2018-তে রেজিস্ট্রেশন? 2018-তে রেজিস্ট্রেশন। যেহেতু 18-তে রেজিস্ট্রেশন সেক্ষেত্রে আসলে গাড়ির বয়স কম। এটা সিএনজি কি এলপিজি করা আছে? এটাতে ভাই এলপিজি ইনস্টল করা আছে। এলপিজি ইনস্টল করা আছে? ইনস্টল করা আছে। হোয়াইট কালার? জি। কালারটা তো অরিজিনাল আছে? জি। আমি টাচ আপ করেছে? না, কোনো ধরনের কোনো টাচ আপ করা নাই। টাচ আপ করা হয়নি? না, টাচ আপ করা নাই। ঠিক আছে। সামনে পিছনে সেফটি বাম্পার নেই, চাইলে সেফটি বাম্পার ইনস্টল করা যেতে পারে। যেহেতু ঢাকা শহরে একটু গ্যাদারিং বেশি, আসলে গাড়ি রক্ষাতেই গাড়ি রক্ষাতে বাম্পার ইনস্টল করতে হয়। আমি একটু ফ্রন্ট সাইডটি দেখি। 42 স্কেলের একটি গাড়ি, ফগ লাইট রয়েছে, প্রতিটি গ্লাস অরিজিনাল আছে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা লাইটও কিন্তু ভাই অরিজিনাল আছে। টাচের কাজ তো আসলে দেখছি না, ফ্রেশই দেখা যাচ্ছে। আর চাকাগুলো যে অবস্থায় আছে মোটামুটি 7-8 মাস ইউজ করা যাবে? অনেক ইউজ করা যাবে ভাই, অনেক ইউজ করা যাবে। আমি একটু ব্যাকগ্রাউন্ডে খুলে দেখি ভাই। এলপিজি ইনস্টল করা আছে? জি, এলপিজি ইনস্টল করা। খুব সুন্দর বক্স করা আছে এলপিজি, তারপর যথেষ্ট স্পেস রয়েছে এবং বডি কাভারও রয়েছে একটি সামনে। জি, যদিও সব গাড়ির সাথে তো আসলে বডি কাভার থাকে না, বিশেষ করে ইউজ করার ক্ষেত্রে। আমরা একটু বাম পাশ দিয়ে সিটটা দেখে নিই। প্রথম মালিকানায় আছে তো? জি ভাই, প্রথম মালিকানায়। আপনাদের প্রত্যেকটি গাড়ি তো প্রথম মালিকানা? জি, প্রথম মালিকানা। এবং নতুন সিট কভার লাগানো, সুন্দর সিট কভার, কারণ আর অনেকদিন ইউজ করা যাবে। সামনে ইন্টেরিয়র দেখি। ডান পাশ দিয়েও দেখবো। প্রত্যেকটা সুইচ ওকে আছে? প্রত্যেকটা সুইচ ওকে আছে। ডিভিডি ব্যাকবার ওকে আছে? জি, ওকে আছে। এসি পারফরম্যান্স কি বলবো? সুপার কুল অবস্থায় আছে। সুপার কুল অবস্থায় আছে। যেহেতু গাড়ির বয়স কম সেক্ষেত্রে তো আসলে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে থাকার কথা। গাড়ির সাথে, গাড়ির সাথে নেই। বয়স পলিশ করেছেন, ধুলে আছে, পরিপাটি ফিট কাজ রয়েছে। স্পষ্ট দিয়ে আমরা এই গাড়ির ইঞ্জিন দেখে নিই। ইঞ্জিনের কি অবস্থা ভাই? এমন কন্ডিশনে আছে ভাই। কাজ ছিল কোনো রকম ইঞ্জিনে? না না, কোনো ধরনের কোনো কাজ কাম ছিল না। কিন্তু জেনারেল সার্ভিস তো করেছে? জেনারেল সার্ভিসটা করানো হয়েছে। ব্যাটারি কন্ডিশন কি অবস্থা আছে? নতুন লাগানো ভাই, এটা নতুন লাগানো। জি, আর অনেক দিন ইউজ করা যাবে। এলপিজি থাকলে ভালো, যেহেতু লিকুইড। আমরা মডেলটি আরেকবার জানবো ভাই। মডেলটা হচ্ছে ভাই এটা 2013, রেজিস্ট্রেশনটা হচ্ছে 2018 ভাই। পেপার সফটওয়্যার ফুললি আপডেট আছে। পেপার সফটওয়্যার আছে। প্রাইস কত আছে? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ভাই 18,20,000 টাকা মাত্র। 18,20,000 থেকে আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস। জি, কথা বলার সুযোগ রয়েছে। তারপর যারা গাড়ি কিনতে আসবেন আশা করতে অবশ্যই চেক করবেন, টেস্ট ড্রাইভ দিবেন। জি, যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দিবেন। অবশ্যই কাজগুলো করে দিব। আর আমরা যাওয়ার আগে শোরুমের অ্যাড্রেসটা জেনে নিই। শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে প্লট নাম্বার 1/5/A, রোড নাম্বার 3/A, মোহাম্মদিয়া হাউসিং, মোহাম্মদপুর লিমিটেড 3-এর ঠিক ঢালে, স্বামী গ্যারান্টির পাশে। মোবাইল নাম্বার বলে দিন। মোবাইল নাম্বারটা হচ্ছে 01920093726। অনেক ধন্যবাদ ফয়সাল ভাই, ব্যস্ত আমাদের সময় দিলেন। ইনশাআল্লাহ আবার চলে আসবো, নতুন নতুন কালেকশন আমাদেরকে দেখাবেন। আর আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব আমরা কমিয়ে রাখার চেষ্টা করবেন। অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।